নমস্কার প্রকাশ ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। আম্বাসা মহকুমাধীন কুলাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেতাজিনগর রাস্তা নিয়ে আন্দোলন ক্রমশই তেজি হচ্ছে। সোমবার বিজেপি যুব মোর্চার উদ্যোগে আম্বাসা কমলপুর সড়ক অবরোধ করা হয়। দীর্ঘ দু ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর প্রশাসনিক আধিকারিকগণ ঘটনাস্থলে না পৌঁছলে ক্ষুব্ধ হয়ে যুব মোর্চার কর্মীগণ রাস্তার মাঝে গাড়ির চাকা ফেলে আগুন ধরিয়ে দেয়। এক কিছুক্ষণ পর ঘটনাস্থলে ছুটে আসে মহকুমা শাসক মুক্তিপদ পাল, মহকুমা পুলিশ আধিকারিক প্রণব দেবনাথ, পূর্ত দপ্তরের বাস্তবার, পরে আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত করে যুব মোর্চার কর্মীরা। ক্ষমতা থাকার ফলে নির্বাচন এলে তারা মানুষকে প্রতিশ্রুতি দেন যে তারা এই নদী ভাঙ্গনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু আমরা দেখি লোক দেখানো তারা 30-12 লক্ষ টাকার কাজ এখানে স্যাংশন করেছেন দুইবার, কিন্তু যতটুকু কাজ হওয়ার কথা আমরা দেখলাম 12-13 লক্ষ টাকার মধ্যে 2-4 লক্ষ টাকার কাজ এখানে তারা করেছেন। যে কাজগুলো তারা করেছেন সেই কাজগুলি অতি নিম্নমানের। আমরা দাবি করছি প্রশাসন এই জায়গায় সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না, কিন্তু যে দপ্তর কাজগুলি করছেন তারাও সঠিকভাবে তদারকি করছেন না, কাজের গুণগত মান অতি নিম্নমানের। অথচ আজকে পর্যন্ত আমরা দেখলাম এই রাস্তা সংস্কারের ক্ষেত্রে তারা সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করছে। নেতাজিনগর এবং ঠাকুরপল্লী এলাকার একটা কেকমাছড়া যাওয়ার রাস্তা, যে রাস্তাগুলি সংস্কারের ক্ষেত্রে রাজ্য সরকার এবং তার যে বিভিন্ন দপ্তর তারা যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করে। যদি তারা এক দুদিনের মধ্যে এই কাজ না ধরেন তাহলে আমরা আমাদের রাস্তা যে অবরোধ আজকে আমরা বসেছি আমরা এই রাস্তা থেকে উঠবো না, গাড়ি চুচি যেতে হয় আমাদের উপর দিয়ে যাবে, কিন্তু আমরা রাস্তা অবরোধ থেকে আমরা উঠবো না। কুলাই জেলার সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে রবিবার থেকে শুরু হয় দুদিনের ত্রিপুরা পুলিশ কনস্টেবল পদে নিয়োগের র্যালি। পুলিশের 838টি কনস্টেবল শূন্যপদ পূরণের রাজ্যের প্রত্যেকটি জেলায় এই র্যালি সংগঠিত হচ্ছে। এই দিনের র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান কমান্ডেন্ট তিমির দাস। কনস্টেবল পদে ডাইরেক্ট নিয়োগের জন্য আমরা র্যালি করছি এখানে, রিক্রুটমেন্ট র্যালি, তাতে প্রচুর সংখ্যক ছেলেরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা নিয়োগ প্রক্রিয়ায় ভাগ নিচ্ছেন। আমাদের এখানে টোটাল 838 পোস্ট আছে টোটাল, তার মধ্যে থেকে SC/ST এবং অন্যান্য ভ্যাকেন্সি আছে। তো এখানে যথেষ্ট সংখ্যক আমাদের এক্সপায়ারিং ক্যান্ডিডেটরা এখানে এসেছে এবং সুস্থভাবে নিয়োগ প্রক্রিয়া চলছে। নিয়োগ প্রক্রিয়া 2 দিন লাগতে পারে অথবা 3 দিন লাগতে পারে, আবহাওয়ার উপর ডিপেন্ড করে আমরা এখানে আগে দিয়ে করছি কাজের জন্য। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন প্রকাশ ত্রিপুরা। যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর। পারুল প্রকাশনী। রিপোর্ট কেমন স্যার? রিপোর্টে তো একটা রোগের কথা লেখা রয়েছে। তাহলে কি ক্যান্সার স্যার? তাই তো মনে হচ্ছে দেখে। ক্যান্সার কি গো, আমার বয়স তো মাত্র 52 স্যার, তাহলে কেন এমন হলো? দেখুন, ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। সাধারণভাবে মদ, বিড়ি, সিগারেট, জর্দা, গুটকা, খৈনি এসব যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বেড়ে যায়। তাদের মধ্যে রয়েছে মাথা গলার ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, খাদ্যনাড়ির ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য অবশ্যই সমস্ত ধরনের নেশাকে বর্জন করে চলবে, দীর্ঘায়ু জীবন পাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সময়কে
পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিপিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিপিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিপিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. सपने लेके आंखों में आए हैं हम सब यहाँ, जो बीतेगा दिन खुशी खुशी में बेस्टे सोंगे यहाँ। इफ़ाई हमारा आशिया है, इफ़ाइम्स होके हम नाज है। इफ़ाई, इफ़ाई यूनिवर्सिटी त्रिपुरा। ভট্টাচার্য প্রমুখ এদের প্রয়াত সুখেন্দু দেব সরকারের প্রতিকৃতিতে মালদান অর্পণ করে শ্রদ্ধা জানায় উপস্থিত অতিথিগণ। তারা বা সুন্দর করে বলছি
কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে জিএমপি খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে খোয়াইয়ের বাছাইবাড়ি এলাকায় অনুষ্ঠিত হয় এক সভা। সভায় উপস্থিত ছিলেন সিপিআই খোয়াই জেলা সম্পাদক বিশ্বজিৎ দত্ত, মহকুমা সম্পাদক পদ্মকুমার দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এই জন্য আজকে দেখছি আমাদের এই এলাকাতে খোয়াইতে এবং সারা ত্রিপুরা রাজ্য ইদানিংকাল আমরা দেখলাম যে আইএনপিটি আইপিএফটি এনসিটি সেরে মানুষ আজকে সবাই তাদের রুচি মতো তাদের বিশ্বাস মতো ভারতের কমিউনিস্ট পার্টির মার্কসবাদী বামফ্রন্টের সঙ্গে তারা জয়েন হচ্ছে। এটাই তো তার অভিজ্ঞতা, কারণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে মানুষ সিদ্ধান্ত নিচ্ছে। আজকে এখানে আপনারা যারা নাকি এখানে এসছেন তার সবাই জানেন এবং আমাদের দলের সঙ্গে যারা এখানে স্বেচ্ছায় আপনার কাজ করার জন্য একটা উদ্দেশ্য নিয়ে লক্ষ্য নিয়ে এসছেন আমরা আপনাদেরকে সাদরে গ্রহণ করি। এই জন্য যে ঘরের মানুষই ঘরে ফিরে আসছে, ওনারা কোনোদিন বামপন্থী আন্দোলন ছাড়া চিনেন না, সাধারণ একটা সেন্টিমেন্টের। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন প্রকাশ ত্রিপুরা। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ান ড্রপ। আরএফএল ওয়ান ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ান ড্রপ। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার, তাছাড়া জেলা মহকুমা ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগাটার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা।
স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স, পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দোয়ালি আগরতলা। নূপুর পায়ের রিনিক ঝিল, পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে মাতৃকার সীমান্ত রক্ষায় আত্মবলিদান করেন বাইকখুড়ার বাসিন্দা এসএসবির জওয়ান অমল সরকার। এদিনে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায়, দক্ষিণ জেলার জেলা শাসক সি কে জমাতিয়া সহ অন্যান্য অতিথিগণ। চন্দ্রপুর করণী যুব শক্তি সংস্থার উদ্যোগে রবিবার চন্দ্রপুর করণী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হল বলে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলার নেহরু যুব কেন্দ্রের অর্ডিনেটর জিয়াউল ইসলাম, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক শ্যামল চন্দ্র দেবনাথ প্রমুখ। এদিন বক্তারা পরিবেশ সচেতনতার উপর ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য রাখেন। খুব দ্রুততার সাথে আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা করবো, সেই জন্য আপনারা এখানে যারা এসেছেন বিভিন্ন আমাদের দুটো গ্রামের প্রধানমন্ত্রী প্রধান এসেছেন আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আর আমি অতটুকু একটা বিশ্বাস করি যে আমরা যে যেতেই করি না কেন কিন্তু সবার একটাই উদ্দেশ্য যাতে আমাদের সমাজটাকে সুন্দর করতে পারি, সমাজটাকে উন্নয়নের দিকে নিতে পারি। আমরা যে যে মতে বিশ্বাস করি না কেন সেটা আলাদা একটা ব্যাপার, কিন্তু আমাদের সবার একই উদ্দেশ্য যাতে আমরা আমাদের গ্রামটাকে, আমাদের রাজ্যটাকে এবং আমাদের দেশটাকে আমরা সুন্দর করতে পারি। গাঁও বানা সকতে হ্যাঁ, জেলা বানা সকতে হ্যাঁ, ডিস্ট্রিক্ট বকরি বানা সকতে হ্যাঁ, এই জো হ্যাঁ হমারা উদ্দেশ্য হ্যাঁ। নেহরু যুব কেন্দ্র জো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কে জো ইতনা আচ্ছা স্টেপ কো বহুত মধ্যম দেতে হ্যাঁ, আর হম হর এক প্রোগ্রাম মে হম উসকি চর্চা করতে হ্যাঁ। আজ স্পেশাল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ওকেশন মে মে সবি কো রিকোয়েস্ট করনা চাহুঙ্গা, হম সব এক বার ট্রাই করকে দেখতে হ্যাঁ, ট্রাই করলে সে হম জরুর সফলতা মিল সকতা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা।